আমি স্বপ্নে দেখেছি ইমাম মাহদী জন্মগ্রহণ করেছেন, ওই স্বপ্ন দেখার কারণটা কি হতে পারে, এমন স্বপ্ন দেখার কারণ কি? ইমাম মাহদী জন্মগ্রহণ করেছেন কিংবা অমুক মৃত্যুবরণ করেছেন, এগুলো যদি আমরা কেউ স্বপ্ন দেখি তো আমাদের এই স্বপ্নগুলো কোনো ওহি না যে এটা দেখে আমি চূড়ান্তভাবে ডিসিশন দিয়ে দিব হ্যাঁ ইমাম মাহদীর জন্ম আসলেই হয়ে গেছে। আমরা যে স্বপ্ন দেখি এটা সত্য হতে পারে, ভুয়াও হতে, ইমানদারের স্বপ্ন সবগুলোই যে সত্য হবে এমন কোনো কথা, তবে এটা ঠিক ইমানদারকে কিয়ামত যত নিকটবর্তী হবে মুবাশশিরাত বলা হয়, সুসংবাদবাহী স্বপ্ন বেশি দেখানো হবে। হতে পারে আপনার কোনো স্বপ্ন বিশেষ কোনো ইন্ডিকেট করে। স্বপ্নের ব্যাখ্যা ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক। মুশকিল হলো আমাদের দেশে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন আলেম, এমন মানুষ খুব কম, অথচ এই এই ব্যাপারটা এবং এই সাবজেক্টটা আমাদের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের পরে কে কি স্বপ্নে দেখেছেন শুনে সেগুলোর ব্যাখ্যা দিতেন। আমাদের এই সমাজে আলেমদের মধ্যেও এমনকি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো বিচক্ষণ বিদগ্ধ এই সাবজেক্টে এক্সপার্ট মানুষ খুব একটা নাই। ইমানদার অনেক স্বপ্নই কিন্তু ইঙ্গিতপূর্ণ হয় এবং সতর্কবার্তা হয়, অনেক সময় সুসংবাদবাহী হয়, এই স্বপ্নগুলোর ব্যাখ্যা জানতে পারলে ভালো। তবে স্বপ্ন যদি দেখার পর আপনার কাছে মনে হয় ব্যাখ্যা সাপেক্ষ, যার তার কাছে বলে বেড়াবেন না, ব্যাখ্যা দেওয়ার মতো কোনো লোক থাকলে তাকে বলবেন আর না হলে চুপ থাকবেন। আর ইমাম মাহদীকে স্বপ্নে দেখছেন দেখেই উনি জন্মগ্রহণ করছেন এমন কোনো বিষয় নাই, আবার জন্মগ্রহণ করে থাকতেও পারেন সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কিয়ামতের কোনো বিষয় নিয়ে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনার বলবো যে হ্যাঁ ওনার জন্ম হয়ে গেছে, অমুক স্থানে হয়ে গেছে, অমুক জায়গায় হয়ে গেছে, এগুলা উচিত না, এগুলো বলা কোনো সঠিক কাজ না। কারণ কিয়ামতের ক্ষণ সন এগুলো বলার অধিকার কারোর দেওয়া হয় না। আমার দুইটা কন্যার সন্তান আছে, দুইটাই সিজারিয়ান, আমি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি। বাচ্চা না নেওয়ার জন্য বা কম সন্তানের জন্য গুণাগার হয়ে যাই, এই জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে তৃতীয় সন্তান ধারণ করেছি। এই সন্তান হওয়ার পর কি আমি স্থায়ী কোনো পদ্ধতি নিতে পারবো? কারণ আমার হাই ব্লাড প্রেশার আছে, তাছাড়া দুটি সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায় না ইত্যাদি, আপনার পরামর্শ কি? দেখুন, সবচেয়ে বড় কথা হলো যদি কোনো বোন এরকম হয় যে দুইটা বাচ্চা সিজারে হয়েছে, দুইটা বাচ্চা সিজারে হয়েছে, এখন তৃতীয় বাচ্চা সিজারে হলে তার জীবনের রিস্ক আছে, এটা অভিজ্ঞ ডাক্তার এবং ধার্মিক ডাক্তার যার মধ্যে আল্লাহর ভয় আছে তিনি যদি এরকম বলেন, তাহলে সেক্ষেত্রে তিনি আর বাচ্চা না নেওয়াটা তার জন্য গুনাহ হবে না, তিনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু স্থায়ী পদ্ধতিতে না যে তিনি অস্থায়ী পদ্ধতিতে দীর্ঘমেয়াদী 3 বছর 5 বছর আবার 5 বছর পরে আবার 3 বছর 5 বছরের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো তিনি অবলম্বন করবেন। কারণ স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা এটা শরীয়তে জায়েজ নয়, বিশেষ করে এটার জন্য অনেকে দেখা যায় যে কোনো বিশেষ অঙ্গ কেটে ফেলে দেন, অপারেশন করে ফেলে দেন একেবারে, এটা জায়েজ নয় ইসলামে। কেন জায়েজ নাই এটা আমাদের বুঝতে হয়তো সময় লাগে, কিন্তু জায়েজ নাই এই নাজায়েজ হওয়া জিনিসটা করলে আমাদের ক্ষতি আছে। আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকে চিনি যে আল্লাহ তাআলা কোটি কোটি টাকা দিয়েছেন, ছেলে মেয়ে দুইটা ছিল, এক ছেলে এক মেয়ে, এই এক ছেলে এক মেয়ের ভিতরে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আরেকটা মেয়ে বিয়ে দিয়েছে, কিছুদিন পর অশান্তি, স্বামীটা অমানুষ, বাধ্য হইয়া বা না বুঝে ইমানের দুর্বলতার কারণে সে গুনাহের কাজ করে অর্থাৎ আত্মহত্যা করে দুনিয়া থেকে সে চলে গেছে। এই অবস্থায় তাদের স্বামী স্ত্রী দুজনের টাকার অভাব নাই, কিন্তু ওই যে দুইটা হওয়ার পরে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ একেবারে বাচ্চা হওয়ার রাস্তায় বন্ধ করে দিছে, ব্যাস এখন তাদের বাচ্চা হওয়ার মতো বয়স থাকলেও সুযোগ থাকলেও সেই সুযোগ তারাই বন্ধ করে ফেলেছে আর সে সুযোগটা। এই জন্য আল্লাহ তাআলা কোনো কিছু নিষেধ করলে, ইসলামে কোনো কিছু নিষেধ হলে সেই নিষেধাজ্ঞা মেনে চলার মধ্যেই আমাদের কল্যাণ আছে, এই জন্য স্থায়ীভাবে জন্ম বিরতি করা যাবে না। তবে হ্যাঁ, অসুবিধা হলে আপনি অবশ্যই জন্মবিরতি করতে পারবেন। আর ওই যে মাতৃকালীন ছুটি পাওয়া যাবে এটা হবে না, এগুলো কোনো কজ বা এগুলো কোনো কারণ হতে পারে না।